আগামী নির্বাচন সুষ্ঠু করতে মন্ত্রণালয় বিভাগ ও দপ্তরগুলোকে যথাযথ দায়িত্ব পালনের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। দুপুরে নির্বাচন কমিশন ভবনে বিভিন্ন মন্ত্রণালয়ে দপ্তর ও বিভাগ প্রধানদের সাথে সভা শেষে ইসির সচিব জাহাঙ্গীর আলম এ কথা জানান। বলেন, ভোটের সময় যেন কোনো ধরনের সমস্যা না হয় তা দেখতে বলা হয়েছে। নিয়ামুল আজিজ সাদিকের রিপোর্ট। শুরু হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের 90 দিনের ক্ষণ গণনা। নির্বাচন শান্তিপূর্ণ করতে অংশীজনের সাথে ধারাবাহিক বৈঠক করছে কমিশন। মন্ত্রণালয় বিভাগ ও দপ্তর প্রধানদের সাথে বৈঠকে তফসিল ঘোষণার প্রস্তুতি ও নির্বাচনের দায়িত্ব নিয়ে আলোচনা হয়। বৈঠকে জনপ্রশাসন, স্বরাষ্ট্র, অর্থ, তথ্যসহ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রধানসহ 29 জন প্রতিনিধি উপস্থিত ছিলেন, যেখানে 11টি এজেন্ডা, যাতায়াত, গণমাধ্যম, প্রচারণা, বিদেশি পর্যবেক্ষণ, আইন শৃঙ্খলা, ঋণ খেলাপি নিয়ে আলোচনা হয়। তফসিলের পর ভোটের আগে পরে যেন কোনো ধরনের সমস্যা না হয় সে বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। এবং নতুন যে বিধিবিধানগুলো হয়েছে তার আলোকে তাদের আরও নতুন করে কী করতে হবে সেই বিষয়টি তাদেরকে জানিয়ে দেয়। নির্বাচনের ক্ষেত্রে তাদের যার যেটা করণীয় সেটা তারা নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক বাস্তবায়ন করবেন বলে নির্বাচন কমিশনকে আশ্বস্ত করেছেন। নির্বাচন কমিশনও তাদের উপর কিছু নির্দেশনা দিয়েছেন যাতে এই নির্বাচনটাকে আরও সুষ্ঠু, সুন্দরভাবে এবং পিসফুলি আয়োজন করা সম্ভব হয়। প্রশ্নের জবাবে সচিব বলেন, নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে এখনও কোনো সংলাপের আয়োজন করা হয়নি। 4 নভেম্বর নিবন্ধিত দলগুলোকে শুধু নির্বাচন প্রস্তুতি নিয়ে অবহিত করা হবে। নির্বাচন কমিশন কোনো সংলাপের আয়োজন করেননি। নির্বাচন কমিশনে নির্বাচনে অংশগ্রহণ করার লক্ষ্যে যে নিবন্ধিত রাজনৈতিক দলগুলো রয়েছে সেই দলগুলোর প্রতি পার্টি থেকে 2 জন করে কমিশন যে সমস্ত কার্যক্রম গ্রহণ করেছেন সেগুলো তাদেরকে অবহিত করবেন এবং তাদের যদি কোনো পরামর্শ থাকবে সেটা শুনবেন। 5 নভেম্বর রাষ্ট্রপতির অনুমোদন ও পরামর্শ নিয়ে চলতি মাসের প্রথম ভাগেই সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। নিয়ামুল আজিজ সাদেক, NTV নিউজ, ঢাকা। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে?